Hey guys, welcome to my channel Daydream with Momita. So, আমি আজকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো যে Flipkart থেকে আমি আজকে একটা কি রিসিভ করেছি। বিশাল বড় একটা বক্স রিসিভ করেছি, তার জন্য আমি প্রথমে একটা কেচি নিয়ে আসলাম যেটা দিয়ে আমি এখন কাটবো বক্সটা। তোমরা দেখতে পাবে, এই দেখো এত বড় একটা বক্স আমি রিসিভ করেছি। এটার মধ্যে কি আছে সেটা আমি তোমাদের দেখাবো। বিশাল বড় বক্স, আমি ভাবতে পারিনি প্রোডাক্টটা এত বড় হবে, কারণ ডেসক্রিপশনে এত বড় দেখায়নি। তো দেখি বক্সটার মধ্যে কি আছে। একটা সারপ্রাইজ বক্স, বাবা আমি বিশাল এক্সাইটেড, বিকজ এত বড় বক্সে কি থাকবে সেটা দেখার জন্য। তো প্রথমে আমি বক্সটাকে কেটে নেব। তো বক্সটা অলমোস্ট কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ খুলে গেছে। সারপ্রাইজ বক্স, মিস্ট্রি বক্স টাইপস। আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক ভিডিও হচ্ছে। এবার আমি কি করব, এবার এর ভিতরে কি আছে সেটা তোমাদের দেখাবো। এত বড় বক্স নিশ্চয়ই অনেক বড় কিছু থাকবে। এটা একটা বিল, বাট কে দেখে বিল, কোনো দরকার নেই বিলের। যেটা প্রোডাক্ট সেটাই মূল আমাদের দেখার বিষয়। তো আমি বক্সটা খুলছি, তোমরা দেখছো, আমিও দেখতে পাচ্ছি কি আছে বক্সটার ভিতরে। ওয়াও ওয়াও ওয়াও, আমি যেটা অর্ডার করেছিলাম ঠিক সেটাই আছে। বাট এ কি বক্সটা এত ছোট কেন? হাই ভগবান, আমি ভেবেছিলাম বিশাল বড় বক্সের মধ্যে বিশাল বড় কিছু থাকবে, বাট এত ছোট বক্স। তাহলে ফ্লিপকার্ট কি দেওয়ার দরকার ছিল তোমার এত বড় বক্স? যে এনেছে, যে ডেলিভারি গায়ে ছিল, তারও অনেক কষ্ট হয়েছে। আর দেখো প্রোডাক্টগুলো একদম ঠিকঠাক আছে, শুধু একটা প্রোডাক্ট একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ভেতরে একটু এলোমেলো হয়ে গেছে। ইটস ওকে, বাট হ্যাঁ দেখি এর ভেতরে আর কিছু আছে কিনা। কিচ্ছুই নেই অবভিয়াসলি। আমি কি করছিলাম, শোকে দুঃখে আমি আবার বক্সটাকে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু এ কি অবস্থা, বক্সটার মধ্যে কিচ্ছু নেই। এত বড় বক্সে কিচ্ছু পাইনি আমি, কি বা পাবো। হ্যাঁ আমি এটাই এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ এটাই আসবে, বাট এত বড় বক্স কেন কেন কেন? ও মাই গড, কি আর করা যাবে, কোনো উপায় নেই। বক্সটা আমি অন্য কোনো কাজে লাগিয়ে নেব, কোনো কিছু প্যাকিং করতে বা কোনো কার্ডবোর্ড টাইপসের কোনো কাজে আমি এটা ইউজ করে নেব। বাট আমার কাছে আরেকটা বক্স আছে, সেটারও আনবক্সিং আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো। কিছু করার নেই, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি গেলাম সেই নতুন আরেকটা বক্স আনতে। এই বক্সটা বেশ ছোট্ট, ইয়েস এই বক্সটা বেশ ছোট্ট, বাট এই বক্সটার মধ্যে যা আছে সেটা খুবই 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 রেগুলার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি 3-4 বার অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে। যেটা আমার বেস্ট লাগে সেটা হচ্ছে এই প্রোডাক্টটার যে এফিসিয়েন্সি আছে, মানে অদ্ভুত সুন্দর। মানে এই একটা জিনিস নিলে আমার 6 মাস কেটে যায়, সেই জন্য আমি সবসময় এই প্রোডাক্টটা অর্ডার করি। হ্যাঁ এটা একটা সোপ, একটা সোপ না এর মধ্যে 5টা সোপ আছে। 5টা সোপের 5 রকম ফ্লেভার, 5 রকম কালার, 5 রকম স্মেল, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। এটা আমার সবচেয়ে ফেভারিট সোপ, যেটা আমি প্রত্যেকবার ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। তো এটা আমার প্রচণ্ড পছন্দ, প্রচণ্ড। তোমরাও চাইলে অর্ডার করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারো। এটা আমার বেস্ট লাগে। এবার চলো তোমাদের আমি কিছু ক্লোজ লুক দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে 4টে সাবান আছে, তার মধ্যে একটা ফ্রি আছে, মোট 5টা আছে। 5 রকম ফ্লেভার, যেটা আমার বেস্ট লাগে। একই জিনিস ইউজ করতে করতে আমার বোর লাগে মাঝে মাঝে। এবার এই বক্সটায় দেখো, এটা একটা বেবি বক্স, বেবি স্কিন কেয়ার বক্স, যার মধ্যে একটা কম্ব পাবো, একটা অয়েল, দেন একটা লোশন, একটা পাউডার, একটা সাবান, এরকম করে 7টা প্রোডাক্ট আছে, একটা ক্রিমও আছে, আর এর মধ্যে একটা ফ্রি একটা জামা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।